আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ বানিয়ে দেখাবো গাজরের জর্দা। অসম্ভব মজার এই গাজরের জর্দাটি, আপনাদের ভালো লাগবে, বাচ্চাদের ছোট বড় সবারই ভালো লাগবে। এখানে বাদামের পরিমাণটা একটু বেশি দিয়েছি, সেজন্য আরও টেস্টি হয়েছে, আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি আজকে গাজরের জর্দা। এখানে একটি প্যান নিয়েছি, দিয়ে দেব 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এবার দেব তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে হালকা একটু ভেজে নেব, যাতে ফ্লেভারটা চলে আসে। এখন এখানে আমি 1.5 কাপের মতো গাজর গ্রেট করে ধুয়ে ঝরিয়ে রেখেছি। এখন ভাজতে থাকবো যতক্ষণ না গায়ের পানিটা শুকায়, ততক্ষণ ভাজতে থাকবো। পানিটা শুকিয়ে গেছে, এখন আমি এখানে 1/2 কাপ লিকুইড মিল্ক নিয়েছি, সেটা দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের মতো এভাবে ভেজে নেব। দুধটা শুকিয়ে গিয়েছে, এখন আমি এখানে অ্যাড করে দেব 1 কাপের মতো চিনি দেব, যেহেতু এখানে 1.5 কাপ আমি গাজর নিয়েছি, 1 কাপ চিনি দেব। চিনিটা দেওয়ার পরে আবারও একটু পানি পানি হয়ে যাবে, তখন এভাবে হাই হিটে আমি 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। চিনির পানিটাও শুকিয়ে গিয়েছে, এখন আমি এখানে কিছু পেস্তা বাদাম আর আলমন্ড নিয়েছি, তারপরে দিয়ে দেব এখানে 1/2 কাপ পাউডার মিল্ক আছে, সেটা অবশ্যই এটা দিতে হবে। এখন হালকা একটু ভেজে নেব, তারপরে এখানে আরও অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুনের মতো ঘি। ঘিটা দিলে প্যানে লাগবে না, ছেড়ে আসবে। ঝরঝরে হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। হয়ে গিয়েছে একদম ঝরঝরে গাজরের জর্দা। এখানে একটি সার্ভিং ডিশ নিয়েছি আমি, এখন আস্তে আস্তে করে সবগুলো উঠিয়ে নেব। এখানে কিছু গোটা মশলা আছে, সেগুলো আমি তুলে নিয়েছি। এখন সাইডগুলো এভাবে সমান করে দিয়ে, তারপরে আবারও কিছু আলমন্ড আছে এখানে, পেস্তা বাদাম আছে, দিয়ে দেব। কতটা নাইস কালার আসছে, আর খেতে তো অসাধারণ। আশা করি আপনারাও ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।